এই স্কাইওয়াকে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে কিন্তু হালকা হলেও ভয় লাগছে। আমরা ভিউ পয়েন্টে প্রায় এসে গেছি, অনেকটা উঁচু, অনেকটা খাড়াই রাস্তা। প্রথম লোকেশন আমরা পৌঁছে গেছি, রিমবি জলপ্রপাত। আর এটা অরেঞ্জও পেয়ে গেছি গাছের তলা থেকে। ভারতের প্রথম স্কাইওয়াক সিকিমের পেলিংয়ে অবস্থিত। আর পেলিং ভ্রমণে এলে এখানে আপনারা কী কী ঘুরে দেখবেন তা নিয়েই থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটি। পেলিং আসার জন্য ট্রেনে করে আসলে হাওড়া বা শিয়ালদহ থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন এনজিপি স্টেশনের জন্য। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে ওখান থেকে কার বুক করে চলে আসুন পেলিং। এছাড়া এনজিপি স্টেশন থেকে যে কোনো লোকাল ট্রান্সপোর্টে করে চলে আসুন এসএনটি বাসস্ট্যান্ড, এবং এসএনটি বাসস্ট্যান্ডের কাছ থেকেই আপনারা বাসে করে চলে আসতে পারবেন পেলিং। আমরা পেলিংয়ে এসে হোটেল রুমে একটু রেস্ট নিয়ে দুপুরের লাঞ্চ সারি, এবং তারপর আমরা বেরিয়েছিলাম এই সুন্দর শহরটি দেখার জন্য। ফাইনালি আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়ছি পেলিংয়ে সাইট সিন করার জন্য। তো পেলিংয়ে আমরা কী কী দেখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের প্রথম লোকেশন আমরা পৌঁছে গেছি, রিমবি জলপ্রপাত। অনেকটাই উচ্চতা থেকে জলটা পড়ছে এবং এখান থেকে ব্রিজের এপার থেকে গিয়ে নদীতে গিয়ে মিশে যাচ্ছে। এই যে লেখা আছে নামটা, আর ওই যে ওয়াটারফলস বেশ বড়। থেকে ঝর্ণাটা দেখুন কতটা সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর মাঝখান দিয়ে সাদা রঙের ঝর্ণাটা পড়ছে, বেশ সুন্দর লাগছে। আর এখানে জলটা কিন্তু একদমই জমছে না, কারণ এই ব্রিজটার নিচ দিয়ে একদম নিচে চলে যাচ্ছে জল, নিচে বয়ে যাচ্ছে রিমবি নদী, ওই নদীতে গিয়ে মিলিত হচ্ছে এই জলটা। ওয়েলকাম টু রিভার অরেঞ্জ গার্ডেন। এখন আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে, আর এখানে গাছে প্রচুর অরেঞ্জ হয়ে আছে, আপনাদেরকে দেখাচ্ছি, দারুণ লাগছে দেখতে। যেতে যেতে একজনকে দেখছি উনি লেবু পাড়ছেন। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়, 30 টাকা করে টিকিট মাথা পিছু। এখানে টিকিট কেটে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে প্রচুর কমলালেবু গাছ রয়েছে, ভেতরে প্রবেশ করা নিষেধ লেখা রয়েছে, এবং উল্টো দিকে একটি রেস্টুরেন্ট রয়েছে, এখানে কিছুটা সময় কাটাতে পারেন। আর এখানে অরেঞ্জ প্রচুর অ্যাভেলেবেল, তো কমলালেবু এখানে পেয়ে যাবেন, আর কমলালেবুর জুসও সমস্ত দোকানে আপনারা পাবেন। আর ধীরে ধীরে আমরা নেমে যাচ্ছি নদীর কাছে। ওপারে যে ঝর্ণাটা আমরা দেখলাম, যে নদীটা ঝর্ণাটা এসে মিশছিল, সেই নদীটার কাছেই আমরা এসে পৌঁছেছি। তখন আমরা প্রচুর কমলালেবুর গাছ দেখে দেখে আসছিলাম, নদীর কাছে এসেই একটি বাতাবি লেবুর গাছ দেখছি, যেখানে প্রচুর বাতাবি লেবু হয়ে আছে। এখানে প্রচুর জুস পেয়ে যাবেন, কত করে? 50 টাকা আছে। আচ্ছা ম্যাডাম, ভালো খুব ভালো। এখানে দেখছেন সবাই খুবই পোলাইটলি কথা বলছেন, আর এখানে আপনারা অরেঞ্জ জুস পেয়ে যাবেন 50 টাকা করে কমলালেবুর জুস, যেটা আমি দেখালাম। এখন এখানে এই নদীর জলে হাত দেওয়া মানা রয়েছে, তো এখন এখানে হাত দেওয়া যাচ্ছে না এবং নামাও যাচ্ছে না, সবাই সাইডে বসে দেখছেন। রিমবি নদীর সৌন্দর্য এবং এখানের প্রাকৃতিক সৌন্দর্যতা দেখতে দেখতে আমাদের বেশ খানিকটা সময় কাটল। আপনারা যদি পেলিং ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই অরেঞ্জ গার্ডেনটি মিস করবেন না, এবং এখান থেকে আপনারা অরেঞ্জ কিনে নিয়েও বাড়ি নিয়ে যেতে পারেন। ফাইনালি আমাদের অরেঞ্জ গার্ডেন ঘোরা হয়ে গেল, এবার আমরা যাব নেক্সট প্লেসে।
আমরা এখন চলে এসেছি খেচবেরি লেক, আর এখানে অনেকগুলো মাছ রয়েছে। এই লেকটি সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং এখানে প্রবেশ করার জন্য 30 টাকা মাথাপিছু টিকিট লাগে। এখানে প্রবেশ করেই ডান দিকে একটি মনাস্ট্রি দেখতে পাবেন, আর উল্টো দিকে একটি লেক রয়েছে যেখানে প্রচুর মাছ রয়েছে। সেই মাছগুলোকেও চাইলে আপনারা খাবার খাওয়াতে পারেন। তবে আমরা এখান থেকে অন্যদিকে রোড ধরে দূরে যাব, কারণ লেকটা কিন্তু দূরে। আমরা এখন হেঁটে হেঁটে চলেছি মেন লেকটার দিকে। সেই ভিউটা দেখার জন্য আমরা রাস্তার পাশের রাস্তাটা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। আর আজকের এটা আমাদের লাস্ট লোকেশন। যেতে যেতে রাস্তার পাশে এইরকম পাথরগুলো দেখবেন সাজানো রয়েছে, খুব সুন্দর লাগবে, চারিদিকে এই পাথরগুলো নজরে আসবে। আর আমরা যেতে যেতে দেখতে পেলাম এই যে সামনে রয়েছে গাছের ডালটি, দেখুন পুরো ভাল্লুকের মতো লাগছে মুখটা, আর এই হলো সেই গাছটা, বেশ সুন্দর লাগছে, চারিদিকটাও খুব সুন্দর। এবার আমরা হেঁটে হেঁটে আরেকটু এগিয়ে যাবো। লেকটার উল্টো দিকেই একটি ছোট্ট মনাস্ট্রি রয়েছে, ছোটর মধ্যে বেশ সুন্দর দেখতে, এখানে বসার জন্যও জায়গা রয়েছে। আর উল্টো দিকে দেখুন লেক ভিউটা, প্রাকৃতিক সৌন্দর্যতা এখানে এলে আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে লেক, আর লেকের উল্টো দিকেই রাস্তা দিয়ে আপনারা উঠে যেতে পারবেন উপরে। ওই যে উপরে উঠে ভিউ পয়েন্ট রয়েছে, তো এখন আমরা উপরে যাব। অনেকটা রাস্তা এবং খাড়াই রাস্তা, এটা হাঁপিয়ে গেছি আমরা এখন। আমরা ভিউ পয়েন্টে প্রায় এসে গেছি, অনেকটা উঁচু, অনেকটা খাড়াই রাস্তা, তো পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে। যেতে যেতে ডান দিকে একটি গুহা দেখতে পেয়েছি, আর এটাতেও সিঁড়ি করা রয়েছে, উপরের দিকে ওঠা যায়, তবে এটাতে উঠবো না, ভয় লাগছে। আর এখান থেকে আরেকটু আমরা এবার উপরে উঠব, উপরে উঠলেই চলে আসবে মেন ভিউ পয়েন্ট। ওপরে ওঠার জন্য অবশিষ্ট যে রাস্তাটুকু ছিল ওটা এতটাই খাড়াই ও কষ্টদায়ক ছিল যে ওপরে গিয়ে আমি আর কোনো কথাই বলতে পারিনি, শুধুমাত্রই শেয়ার করছি ওখানের ভিউটা। তবে ওপর থেকে লেকটাকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল, চারিদিকে পাহাড় আর নিচে লেক, এই ভিউটা কিন্তু অসাধারণ ছিল। আপনারা যারা খুবই স্ট্রং তারাই ওঠার চেষ্টা করবেন, কারণ রাস্তাটা খুবই খাড়াই ও কষ্টদায়ক। আমরা উপরে উঠে একটুখানি সময় কাটিয়েছি, তারপরে আবার নিচে নেমে এসেছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল তার জন্য, তবে ওপর থেকে কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগছিল। অবশেষে পেলিংয়ের কিছু বিশেষ বিশেষ জায়গা দেখে আমরা হোটেল রুমে ফিরি, এবং পরের দিন আমরা বেরিয়েছিলাম ভারতবর্ষের প্রথম স্কাইওয়াক দেখার জন্য। গুড মর্নিং, সকাল সকাল আমাদের হোটেলের রুম থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাচ্ছি, আর জাস্ট এটা অসাধারণ লাগছে। আমাদের হোটেলের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর সকাল সকাল, আর আমাদের হোটেলটার রুমটা দেখিয়ে দিই। এই আমাদের হোটেল রুম, এই বেড রয়েছে, একটা আয়না দেওয়া রয়েছে, টিভি রয়েছে, আর ওয়াশরুম আছে, ওয়াশরুমে রয়েছে গিজার, ভালো, মোটামুটি ভালো। এবার আমরা ব্রেকফাস্ট সেরে বাইরে বেরোবো। আমাদের হোটেল পঞ্চকের বাইরে এবং আমাদের গাড়ি এসে গেছে সাইট সিনে যাওয়ার জন্য। পেলিংয়ে সমস্ত সাইট সিন একসাথে করার জন্য গাড়ি ভাড়া 4,500 থেকে 5,000 টাকার মধ্যে পড়ে।
আমরা আমাদের ফার্স্ট সাইট সিনে চলে এসেছি স্কাইওয়াকে। আর হোটেল থেকে আমাদের এখানে আসতে সময় লাগলো 5 মিনিট, আর এখন টিকিট কেটে আমরা উপরে উঠবো। এখানে টুরিস্টদের জন্য 100 টাকা করে মাথা পিছু টিকিট এবং বাকি সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা চার্জেস রয়েছে, সেটা স্ক্রিনে শেয়ার করে দিলাম। আমরা এখন স্কাইওয়াকে প্রবেশ করছি। এই যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হাইট 137 ফুট। এখন দাঁড়িয়ে আছি ভারতবর্ষের সব থেকে প্রথম তৈরি হওয়া স্কাইওয়াকের উপর। পেলিংয়ে স্কাইওয়াকে চলে এসেছি এবং পাশেই যে দেখতে পাচ্ছেন এটি 137 ফুট উচ্চতা। এই স্কাইওয়াকে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে কিন্তু হালকা হলেও ভয় লাগছে, এবং উল্টো দিকে মাউন্টেনের ভিউটা আমরা দেখতে পাচ্ছি, যেটা দুর্দান্ত লাগছে। ফাইনালি আমরা উপরে এসে পৌঁছালাম। এবার আমরা চারিদিকটা একটু ঘুরে দেখব। আর ওই যে দেখুন, নিচ থেকে আমরা এসেছি, কতগুলো সিঁড়ি ভেঙে আমরা উপরে উঠেছি। এবার চারিদিকটা ঘুরে দেখব। এই মনাস্ট্রির ওপরেও যাওয়া যায়, আর ভেতরে প্রবেশ করলে ক্যামেরা একেবারেই অ্যালাউ নেই, তো ভেতরটা আপনাদের দেখাতে পারছি না। তবে বাইরের দিকটা ঘুরে দেখব এবং বাইরের দিকটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। অবশেষে পেলিং থেকে আমরা রওনা দিয়েছিলাম রা বাংলা ও নামচির উদ্দেশ্যে, যার ভিডিও আসছে পরের পর্বে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সাথে দেখা হবে নতুন ডেস্টিনেশনে।